পরিবেশকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণে যেখানে বারংবার জোর দেয়া হচ্ছে, সেখানে এক উল্টো পুরাণ দেখা গেল বাঁকুড়া সোনামুখীতে। বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলোয়া ফরেস্ট থেকে কেউ বা কারা রাতের অন্ধকারে প্রশাসনের দৃষ্টির অগোচরে সাফ করে চলেছে জঙ্গল। এই ঘটনা কোনো অল্প দিনের নয়, দীর্ঘদিন ধরেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে জঙ্গল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই বিষয়টা একাধিকবার পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা মেলেনি। তারা এও বলছেন, পুরো বিষয়টি পঞ্চায়েত জানে, গাছ কাটার কথা তাদেরকে জানাতে গেলে তারা বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মানে নিজের সম্পত্তি, বাপের সম্পত্তি হবে ভাবছে, যে আসছে সেই কাটছে, কেউ কাউকে কিছু বলছে না। পঞ্চায়েতের কিছুটা উদাসীনতা আছে এবং এলাকার লোকেরও সচেতন হওয়া দরকার, এই বিষয়ে বাগানটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, এগুলো নিয়ে সবারই দেখা উচিত যাতে গাছ বাগানটা আগামীতে থাকে। মানে কেউ কাউকে প্রতিবাদ করার লোক নাই, এটা যাতে প্রশাসন দেখে। আমরা প্রশাসনের কাছে সেইটাই মানে চাইবো, যেন প্রশাসন এটা দেখে, যাতে বাগানটা আগামীতে রক্ষা পায় এবং এই দামোদরের ভাঙনটা যাতে না হয় সেটা আমরা চাইব। পঞ্চায়েত কোনো ভূমিকা নেয়, পঞ্চায়েত জানে সব কিছু, জানে জেনে শুনেও পঞ্চায়েত কোনো গুরুত্ব দিচ্ছে না। মানে কাটমানির পরে কাটমানি, এরা এর জন্য এই বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। একটা গ্রামে সাধারণ মানুষকে বলে যে তোদের গাছ কাটছে নাকি, জনগণের জিনিস কাটছি, কোনো গুরুত্ব দিচ্ছে না, মানুষ মানুষ বলে কেয়ার করছে না। পঞ্চায়েত কেন গুরুত্ব দিচ্ছে না? পঞ্চায়েত গুরুত্ব দেবে কেন? এখানে মানে বিরোধীর একটা ক্ষমতা এখানে বেশি আছে, ওর জন্যই পঞ্চায়েত গুরুত্ব দিচ্ছে না। আমরা একটা সুস্থ মীমাংসা চাই, যে সাধারণ মানুষের সবার উপকার জানিয়ে গাছ জানিয়ে না কাটা যায়, গাছ জানিয়ে থাকে। এই বেলোয়া ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত দামোদর। বর্ষার চোখ রাঙানি এলেই ভাঙনের সাক্ষী থাকে দামোদর পার। এই জঙ্গল থাকাতেই ভাঙনের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। কিন্তু এইভাবে নির্বিচারে জঙ্গল সাফ করলে নেমে আসতে পারে বড় বিপত্তি। এই অরণ্য ধ্বংস নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। সোনামুখীর বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি জানান, সোনামুখীর দক্ষিণে জঙ্গল আর উত্তরে দামোদর নদী, শাসক দলের মদতেই সেই বনভূমিকে মূল্যবান কাঠ পাচার করা হচ্ছে। সেটা তো অবশ্যই, আমাদের এই সোনামুখী ব্লক, আমাদের ব্লকের দক্ষিণ দিক জঙ্গল এরিয়া, সেই জায়গা থেকে শুরু করে আমাদের এই সোনামুখী ব্লকের উত্তর দিকে দামোদর নদী, দামোদর নদীর পাড়েও কয়েক জায়গায় ফরেস্টের গাছ আছে। তো এই শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয়। বিভিন্ন সময় খবরে এবং সাধারণ মানুষের মাধ্যমেও চলে এসছে প্রকাশ্যে যে এলাকাতে হচ্ছে সেই এলাকার প্রধান শাসক দলের বড় বড় নেতা, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকলেই যুক্ত আছে। আজকে আমাদের যে দক্ষিণ দিকটা বনাঞ্চল, সেখানে যাবেন শাসক দলের অনেক নেতা ওই ফরেস্ট থেকে গাছ চুরি করার সঙ্গে যুক্ত আছে। বিভিন্নভাবে এরা অমানবিকভাবে গাছগুলোকে কেটে পাচার করছে। অপরদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় জানান, পঞ্চায়েতের তরফ থেকে যথেষ্ট দেখভাল করা হয়, এই বনভূমির। যদি এই ধরনের গাছ চুরির কোনো অভিযোগ আসে অবশ্যই খতিয়ে দেখব, এক্ষেত্রে পঞ্চায়েতের গাফিলতির কোনো ব্যাপার নেই। দেখুন, বেলোয়া ফরেস্ট আছে, পঞ্চায়েতের তত্ত্বাবধানে ফরেস্ট হয়েছে, পঞ্চায়েতগতভাবে যথেষ্ট নজরদারি রাখা হয়। এর ফাঁকেও যদি কখনো কোনো গাছ কাটা হয় বা সেরকম যদি কোনো অভিযোগ জমা পড়ে, আমরা প্রশাসনের দিক থেকে অবশ্যই পদক্ষেপ নেব, কারণ সেরকম কোনো অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে জমা পড়েনি। এবং আমরা জানি যে পঞ্চায়েতগতভাবে এটা তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পঞ্চায়েতের যাতে উন্নয়ন ঘটে তার জন্যই ফরেস্ট তারা যথেষ্ট কেয়ার নেন। এবার দেখা যাচ্ছে যে যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যদি লিখিত অভিযোগ জমা পড়ে, অবশ্যই তার আইনি পদক্ষেপ আমরা প্রশাসনিক দিক থেকেই না হবে এটা আমরা বলছি। তবে শাসক বিরোধী তরজা যাই হোক না কেন, প্রকৃতির এই নির্মল কোলকে ধ্বংস করাকে প্রতিরোধ করার জন্য কত সচেষ্ট হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। আদৌ কি রক্ষা পাবে এই বনভূমি, সেটাও এখন প্রশ্নচিহ্নের মুখে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।